আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার মতো নতুন ফেসবুক পেজ ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে প্রথমত যেটা নিয়ে ব্যস্ত থাকি আমরা সেটা হচ্ছে আমাদের ফলোয়ার কিভাবে গেন করা যায় আর আপনারা হয়তো অনেক ভিডিও দেখে থাকবেন যে ভিডিওগুলোতে আপনার দেখায় এই অ্যাপসে লগ ইন করুন ওই অ্যাপসে লগ ইন করুন ওই অ্যাপস দিয়ে দেখায় মানে এগুলো কিন্তু ফেক ফলোয়ার গেন করা হয় তো ওগুলোতে আইডিরও অনেক আশঙ্কা থাকে নষ্ট হওয়ার আর ওটাতে কখন আপনি কোনো দিন ওই পেজটা কোনো দিন গ্রো করতে পারবেন না আজকে আপনাদের জন্য আমি একটা রিয়েল প্রসেস দেখাবো যে প্রসেসে আপনি আপনার ফলোয়ার গ্রো করতে পারবেন ঠিক আছে তো অন্তত প্রতিদিন দশ বিশ জন করে ফলোয়ার পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বন্ধুগণ এর জন্য ভিডিওটি আপনারা এ টু জেড দেখবেন কোনো একটা স্টেপস মিস করবেন না ঠিক আছে তো এর জন্য আমাদের কি করতে হবে তো আমাদের আপনারা হয়তো জানেন ফেসবুক কিন্তু আপডেটের পরে আপডেট করতেছে তো ফেসবুকের মেটা বিজনেস নামে একটা ফেসবুক কিন্তু নতুন যারা পেজ ক্রিয়েট করছে তাদের জন্য কিন্তু একটা অ্যাপস দিছে তো আমাদের এই অ্যাপসটি ইনস্টল করতে হবে আমি অ্যাপসটি ইনস্টল করবেন আমি ইনস্টল করছি অলরেডি মেটা বিজনেস তো এটা এটা আপনারা গুগল প্লে স্টোরে যাবেন মেটা বিজনেস লিখে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো মেটা বিজনেস তারপরে আপনার ফেসবুক যেটা লগ ইন থাকবে যেটাতে পেজ আছে সেই অ্যাকাউন্ট দিয়ে এটা লগ করে নেবেন অটোমেটিকলি লগ হয়ে যায় তারপরেও লগ করে নেবেন ঠিক আছে যেটা যে অ্যাকাউন্ট দিয়ে আপনার পেজ আছে তো দেখেন এখানে কিন্তু আমার পেজটাও অনেক ছোট আমার পেজটা অনেক বড় তা কিন্তু না তো এখানে কিন্তু আমার প্রথম কিন্তু এভাবে দেখাবেন আপনারা এখানে আপনাদের একটা স্টেপ ফলো করতে পারবো তিনটা স্টেপ যে আপনি এই তিনটা স্টেপ ফলো করেন মানে আপনার পেজটা মানে হার্ড করার জন্য কিছু কিছু কাজ বাকি থাকে সেগুলো আপনি এখান থেকে আপনাকে করতে বলবে আপনি করে দেবেন তিনটা কাজ করার পরে আপনার এভাবে ইন্টারফেয়ার হবে আপনার কিন্তু ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট যদি থাকে তাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট সহ দেখাবে আমি কিন্তু অ্যাড করছি তো এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার পেজে কত দিন কত রিলস হলো কত ইনস্টাগ্রাম ফলোয়ার আছে এগুলো দেখতে পারবেন তো আমরা যদি এই যে এক্সপ্লোয়ারে যাই এখানে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা একটা অপশান পেয়ে যাই এখানে দেখেন এই এখানে অনেক কয়টা অপশন আছে এখানে প্রথমে যে অপশন আছে মানে পোস্ট আপনার পোস্টে যারা রিয়্যাক্ট করছে এক কথায় আপনার পোস্টে যারা লাইক করছে কমেন্ট করছে তারা হয়তো আপনার ফ্রেন্ড না হয়তো আপনার ভিডিওটা ভালো লাগছে তারা আপনাকে লাইক করছে কিন্তু তারা কিন্তু আপনাকে ফলো করে নাই সেজন্য আপনি তাদের যারা লাইক করছে তাদেরকে কিন্তু একটা ক্লিক করে এখানে দেখেন এই যে সেন্ট ইনভাইট এখানে একটা ক্লিক করে আপনি কিন্তু তাদের কাছে নোটিফিকেশান পাঠাইতে পারেন যে আমার পেজটা ফলো করে দেন আর এখান থেকে কিন্তু আপনি ফলো পা পাইতে পারেন মানে একদম রিয়েল দেখেন এখানে যদি আমি সিলেক্ট করি দেখেন এখানে আপনারা এই লেখাগুলো পড়ে নেবেন ঠিক আছে আমি এই লেখাগুলো পড়লাম না কারণ এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আপনারা পড়ে নেবেন তারপরে দেখেন এখান থেকে আমি সিলেক্ট করব ওয়াল তো দেখেন কোন কোন রিয়াক্ট আপনি দিতে চান এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন টিকমার্ক যেটা দিতে চান যে কে আপনার ফেসে লাইক করছে কে লাভ রিয়াক দিছে কে অ্যাংড়ি রিয়্যাক দিছে সবাইকে আপনি ইনভাইট করতে পারেন তো আমি দুটা দিলাম লাভ লাভ অ্যান্ড লাইক দেওয়ার পরে দেখেন এখানে আঠারো জন আমাকে এই ইটা দিচ্ছে আমি কিন্তু প্রতিদিন এই কাজটা করি আপনারা কিন্তু প্রতিদিন এই কাজটা করবেন দেখেন এখানে কিন্তু আঠারো জন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এখানে ওয়াল সিলেক্ট করে দিয়েছি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এখন দেখেন নিচে এই যে সেন্ড ইনভাইট এই সেন ইনভাইটে কিন্তু একটা ক্লিক করে দেবেন দেখেন এদের কাছে কিন্তু এই আঠারো জনের কাছে একটা মেসেজ চলে গেছে ঠিক আছে তারা ওই মেসেজে ক্লিক করার সাধারণত আপনার পেজে নিয়ে আসবে সেখান থেকে আপনাকে ফলো করবে তো তারপরে দেখেন আর একটা বিষয় এখানে আপনার যে ফেসবুকের ফ্রেন্ড আছে যে অ্যাকাউন্ট যে আপনি পেজটা খুলছেন আপনার হয়তো দেখা যায় এক হাজার দুই হাজার কারো পাঁচ হাজার ফ্রেন্ডও আছে তো আপনি প্রতিদিন কিন্তু একশো করে ফ্রেন্ডের কাছে এই ইনভাইটেশন পাঠাইতে পারেন যে আপনার পেজটা যাতে তারা ফলো করে দেখেন এখানে ইনভাইট ফ্রেন্ড এই যে আপনারা যদি আবার আমি আপনাদের দেখাইতেছি এই যে এখানে ফ্রেন্ড ঠিক আছে তো এই ফ্রেন্ডে যদি আমরা ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে দেখেন এখান থেকে আপনি একশো ফ্রেন্ডকে কিন্তু প্রতিদিনই পাঠাতে পারেন দেখেন সিলেক্ট হান্ড্রেড আপ ঠিক আছে তো একশো ফ্রেন্ড আমি যদি এখানে ক্লিক করি অথবা আপনি একটা একটা করে মার্ক করে যেটাকে যে ফলো করছে তাকে পাঠাইলেন না অথবা প্রতিদিন আপনি বেছে বেছে পাঠাইলেন যে কারা আপনার আপনার যে জানেন যে যে লোকটা আপনাকে ফলো করবে আপনাকে কোনো কিছু পাঠালে অবশ্যই আপনাকে ফলো করে আপনাকে দেখে আপনাকে পছন্দ করা হয়তো আপনার খাতের লোক তারাদের কাছে পাঠিয়ে দেবেন ইনভাইটেশান তারা কিন্তু আপনার পেজটা ফলো করবে তো এভাবে কিন্তু আপনার পরিচিত যারা আপনার ফ্রেন্ড অবশ্যই তারা কিন্তু আপনাকে ফলো করবে তারা চাইবে যে আপনার পেজটা বড় হোক তো আপনার কিন্তু প্রতিদিন এই কাজটা করবেন প্রতিদিন আপনার একশো ফ্রেন্ডকে এই ইনভাইটেশন পাঠাইতে পারবেন তো আমি এখান থেকে আমার একশো ফ্রেন্ডকে ইনভাইটেশন পাঠিয়ে দিলাম তো আমি নিশ্চয়ই যে ক্লিক করলাম একশো ইনভাইটেশন সিলেক্ট অল ইনভাইটেশন তো একশো জনকে কিন্তু এই ইনভাইটেশনটা ফেসবুক অটোমেটিক পাঠিয়ে দেবে যে আপনাকে পেজটা ফলো করতে বলছে এই লোকটি ঠিক আছে তো তারা যখনই দেখবে যে আমি একটা মেসেজ পাঠিয়েছি আমার পরিচিত লোক হয়েছে তারা কিন্তু এখানে ক্লিক করবে আর পেজটা দেখে যদি ভালো লাগে তার কিন্তু ফলো করবে এটা হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং মানে একদম রিয়েল এটা কোনো মানে আপনার টাকা বুস্ট করতে হলো না আপনাকে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস থেকেও করতে হলো না আপনি কিন্তু এভাবে আপনি কিন্তু প্রতিদিন কাজগুলো যদি করেন অন্তত একশো জনকে পাঠালে অন্তত এক সেখান থেকে অন্তত যদি ফিফটি পারসেন্ট না আসে টোয়েন্টি পার্সেন্ট তো আসবে তারপরেও বিশ জন কিন্তু ফলোয়ার পাবেন তো বন্ধুগণ কাজটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কোন সমস্যা আছে আপনার সেই সমস্যা নিয়ে কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না তো আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this